আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশ ইউটিউবার মেহেদি হাসান রিয়াল আপনাদের সাথে। যে যেখানে আছেন ভালো আছেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন, কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনেক খারাপ। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, বাড়িতে যাব। যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা চট্টগ্রামের দুপাশে রাস্তার ভিডিও, এবং কারণ আছে বাড়ি যা যাচ্ছি আমার বাচ্চাটা এবং আমার ওয়াইফ এবং আমি একটু মোটামুটি অসুস্থ, তাই আজকে আমি বাড়িতে যাচ্ছি। আসলে ঢাকা থেকে কি ঢাকা একা থাকা মন ভালো লাগবে না, তাই বাড়িতে যাচ্ছি ওয়াইফ এবং বাচ্চাদের সাথে আনন্দময় দিনটা কাটানোর জন্য। আসলে ওখানে গেলে শরীরটা আসলে ভালো হতে পারে বাচ্চাকে দেখলে, তাই এছাড়াও সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই দেখুন, আমি রাজধানী থেকে বাসে উঠছিলাম, বাস উঠার পরে বাসটা প্রায় ছেড়ে দিয়েছে। আমি এখন সোনারগাঁ রোড দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশ দিয়ে যাচ্ছি। আমি সাইড ভিডিও দেখে আপনাদের সাইড দিয়ে ভিডিও করে দেখাচ্ছি, অনেক সুন্দর আসলে রাস্তা দুপাশে দেখলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এখন আমি মেঘনা ব্রিজে উঠছি, আপনারা সবাই দেখুন বন্ধুরা, যে যে মেঘনা ব্রিজ না দেখেছেন তারা অবশ্যই দেখবেন। এই যে আমি মেঘনা ব্রিজের উপর উঠছি, মেঘনা গোমতী সেতু যাকে বলা হয়। ঢাকার চাঁদপুর যাওয়ার সময় এবং ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রথম যে ব্রিজটা পড়ে সেটা হলো মেঘনা গোমতী সেতু, তারপরে পড়ে আপনার দাউদকান্দি। যে আমি দেখতে দেখতে দাউদকান্দি ব্রিজ পার হচ্ছি বন্ধুরা, দেখুন এটা হলো মেঘনার পরে দাউদকান্দি ব্রিজ। আপনারা সবাই কম বেশি চিনেন, যাদের বাড়ি কুমিল্লা বা চাঁদপুর চট্টগ্রামের এই পাশে তারা অবশ্যই চিনবেন। আমি দাউদকান্দি ব্রিজ পার হচ্ছি, আসলে অনেক সুন্দর লাগে। ব্রিজের উপরে আসলে একটা ঠান্ডা ভাব থাকে, উঠলে নদীর পানির জন্য আসলে ব্রিজটার উপর দিয়ে গাড়ি দিয়ে বাস দিয়ে যাওয়ার সময় অনেক ভালো লাগছিল। আসলে মনটা কি বলবো, মন খারাপ এবং শরীর খারাপ দিয়েও তারপরে ভালো লাগছিল অনেক বাসের জার্নিটা। কুমিল্লা পার হয়ে এটা আমাদের চাঁদপুরের রোডে ঢুকেছে আমাদের বাস। এখন আমাদের চাঁদপুরের এখানে দেখুন পরিবেশগুলো অনেক সুন্দর, আপনারা চাঁদপুরে অবশ্যই বেড়াতে আসবেন, ইলিশের বাড়ি চাঁদপুর। আমি বাসে যাচ্ছি, তাই দুপাশের পরিবেশ দেখাচ্ছি, লঞ্চ দিয়ে গেলে একদিন আপনাদের সাথে শেয়ার করব নদী এবং ইলিশ। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।